ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার ভোরে কাসেম সোলাইমানি যখন বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন, তখন দুটি আমেরিকান MQ-9 রিপার ড্রোন দিয়ে হামলা করে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর আমেরিকার ওপর কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে, যে কারণে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কা করছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। সোলাইমানি হত্যার প্রতিশোধ কতটা সক্ষম ইরান, এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। সমর বিশেষজ্ঞরা বলছেন, সামরিক শক্তিতে ইরানের অবস্থান 14তম, মধ্যপ্রাচ্যের দেশটির অবস্থান খুবই শক্ত, তাই সামরিক শক্তিতে শক্তিধর যুক্তরাষ্ট্রকে আঘাত নেওয়ার ক্ষমতা আছে ইরানের। ইরানের বর্তমানে 5,23,000 সক্রিয় সেনা সদস্য রয়েছে, সংরক্ষিত সদস্য রয়েছে 3,50,000 জন। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, কমপক্ষে 1,50,000 ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সেনা মজুদ আছে ইরানের। IRGC ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক ফোর্স বলে ধারণা করা হয়। দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক সংখ্যা 1,634, সাজোয়াজানের সংখ্যা 2,345, সেনা সদস্যের ব্যবহারের জন্য কামান রয়েছে 2,128, পাশাপাশি 570 সেল প্রোপেল আর্টিলার সক্রিয় কামান এবং 1,900 রকেট চালিত কামান রয়েছে। এছাড়াও দেশটির সামরিক প্রশিক্ষিত জনগণ 2,36,19,215 জন। ইরানের বিমান বাহিনীতে 509 অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে, এদের মধ্যে রয়েছে ফাইটার বিমান 142, অ্যাটাক বিমান 165, হেলিকপ্টার 126, অ্যাটাক হেলিকপ্টার 12, পাশাপাশি প্রশিক্ষণের জন্য 104 ও পরিবহনের জন্য 98 উড়োজাহাজ রয়েছে। তবে এখনো পর্যন্ত স্বীকৃত কোনো স্টেলথ ফাইটার বিমান নেই তাদের। ইরানের নৌবাহিনীতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। তাদের ফ্রিগেট রয়েছে 6, কার্ভেট রয়েছে 3 এবং 34 মতো সাবমেরিন রয়েছে। ইরানের 88 পেট্রোল বোট ও 3 মাইন ওয়ারফেয়ার রয়েছে। এই বাহিনীতে কোনো ডেস্ট্রয়ার নেই। পারমাণবিক শক্তিতে ইরান পিছিয়ে। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নয় ইরান। যুক্তরাষ্ট্রের কাছে 7,200 পারমাণবিক বোমা রয়েছে, এদিকে ইসরায়েলের রয়েছে 200। ইরানের সবচেয়ে প্রভাবশালী বাহিনী বলা হয় বিপ্লবী গার্ডসকে। এ বাহিনীর বিদেশি অভিযানের দায়িত্বে রয়েছে আল কুদুস ফোর্স, যার প্রধান ছিলেন মেজর জেনারেল কাসেম সোলাইমানি। মূল আয়াতুল্লাহ আল খামেনি ছাড়া আর কাছে জবাবদিহি করত না কুদুস ফোর্সকে। বিদ্রোহীদের হাত থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সুরক্ষায় সেখানে এই বাহিনী মোতায়েন করা হয়েছিল। এছাড়া ইরাকে শিয়া নিয়ন্ত্রিত আধাসামরিক বাহিনীকে সহায়তা করে আসছে কুদুস ফোর্স। জঙ্গি গোষ্ঠী IS এর বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা রেখেছে ইরাকের এসব বাহিনী। ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি, বিশেষ করে স্বল্প পাল্লা আর মাঝারি পাল্লার। এসব ক্ষেপণাস্ত্র অনেক ক্ষেত্রেই সৌদি আরব উপসাগরীয় এলাকার অনেক ইসরায়েলি লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম।